আচ্ছা, আগামীকালকে থেকে আমরা আমাদের যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, এটার পক্ষ থেকে আমাদের যে শহীদ ভাইরা রয়েছেন তাদের পরিবারকে যে আর্থিক সহযোগিতার যে আমাদের কার্যক্রমটি সেটি শুরু করতে যাচ্ছি। আমাদের এই প্রোগ্রামটি আমরা যে নামে শুরু করছি সেটি হচ্ছে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেক সপ্তাহে 200 জন শহীদ পরিবারকে আমাদের এই আর্থিক সহযোগিতাটি আমাদের জায়গা থেকে করতে চাই। কালকে আমরা আমাদের প্রথম ধাপে শুরু করছি এবং এই ক্ষেত্রে যেহেতু আমাদের প্রথমবারের মতো এই প্রক্রিয়াটি শুরু করছি, বিভিন্ন ডিফিকাল্টিস ফেস করছি। তারপর আমাদের যে টিম রয়েছে ফাউন্ডেশনের টিম, সেটি আজকে শুক্রবার হওয়া শর্তেও সেই সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত কাজ করছে, যেন আমরা একদম স্বচ্ছতার সাথে আমাদের যে কাজগুলো সেটি করতে পারি এবং সকলের কাছে আমাদের আর্থিক সহযোগিতাটি সেটি পৌঁছে দিতে পারি। আমরা যাদেরকে কল করেছি, যাদের সাথে আমাদের কথা হয়েছে, শুধুমাত্র তারাই আসবেন। এটি ধাপে ধাপে হবে, আমরা সেভাবে আমাদের জায়গা থেকে বাছাই করে ধাপে ধাপে দিচ্ছি এবং প্রত্যেক সপ্তাহে আমরা দিব। তাই যাদের কাছে কল যায়নি, কাইন্ডলি তারা এই সপ্তাহে এই প্রথম ধাপে আসবেন না। যাদের কাছে কল গিয়েছেন তারা আসবেন। এখন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যাদের কাছে কল গিয়েছে তারা কিছু ইনফরমেশন নিয়ে আসতে হবে। ইনফরমেশনগুলো হচ্ছে চারটি। প্রথমটি, আমার যে শহীদ ভাই বা বোন রয়েছেন তার যে এনআইডি কার্ডটি সেটি নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত, তার যে ডেথ সার্টিফিকেট ছিল সেটি নিয়ে আসতে হবে। তৃতীয়ত, যিনি নমিনি অর্থাৎ যার নামে আমাদের চেকটি হবে তার এনআইডি কার্ড নিয়ে আসতে হবে। এবং চতুর্থত, একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি বলার জন্য আমার আরেকটি জিনিস বলতে হবে, ধরুন আমার একজন শহীদ ভাই মারা গিয়েছেন, তার ওয়াইফ রয়েছেন, একই সাথে সেই ভাইয়ের বাবা মা রয়েছেন, তাহলে এখানে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই শহীদ ভাইয়ের ওয়াইফ, তিনি যেমন যদি নমিনি হয়ে থাকেন তিনি যেমন তার এনআইডি কার্ড নিয়ে আসবেন, সাথে ওই ভাইয়ের বাবা মাকেও আসতে হবে এবং তাদেরকেও তাদের এনআইডি কার্ড নিয়ে আসতে হবে। এই বিষয়টি স্বচ্ছতার জন্য এবং আমার সেখানে শহীদ ভাইয়ের এই যে সহযোগিতাটি আমরা আমাদের জায়গা থেকে করছি, এখানে যেমন তার যিনি সহধর্মী তার অবশ্যই একটি অধিকার রয়েছে, একইভাবে তার যিনি বাবা মা তাদের অধিকার রয়েছে। এবং এটি ফেয়ার করার জন্য আমরা তাদের সকলের উপস্থিতিতে এবং এনআইডি কার্ড চেক করে আমরা আমাদের জায়গা থেকে আর্থিক সহযোগিতাটি তাদের কাছে তুলে দিব। এবং আরেকটি বিষয় হচ্ছে, এটি আমরা শুধু প্রথম ধাপে করছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রাথমিকভাবে যে সহযোগিতাটি যাচ্ছে ফাউন্ডেশন থেকে এটিই শেষ নয়। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, আমরা যতদিন আছে আমাদের শহীদ পরিবার কিংবা আমাদের আহত যোদ্ধারা যতদিন আছে ততদিন এই ফাউন্ডেশন থাকবে এবং ততদিন তাদের জন্য শুধু আর্থিক সহযোগিতা নয় বরং পুনর্বাসন, কর্মসংস্থান থেকে শুরু করে সকল বিষয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কাজ করে যাবে। ধন্যবাদ সবাইকে।